আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। এটা কি মধ্যযুগীয় ডুয়েল নাকি? মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে কে কাকে আগে শুইয়ে দেবে? রাজ্যের এক বিশেষ পেশার 6,500 কি 7,000 ডাক্তারের কিছু দাবি আছে। তাদের সহকর্মী ধর্ষিতা হয়েছেন, তাকে খুন করা হয়েছে, সেই মৃত্যু এবং প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়েই দাবি আছে ওনাদের। অন্যপক্ষে রাজ্যের 48% মানুষের সমর্থন নিয়ে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। এমন নয় যে তার সমর্থন চলে গেছে, তিনি জোর করে বসে রয়েছেন গদিতে। এমনও নয় যে কদিন আগে এই যে নির্বাচন হলো তার ফলাফল তিনি জোর করে কায়দা করে নিজের ধারে নিয়ে গেছেন। এমন নয় যে তিনি কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গদি আঁকড়ে ধরে বসে আছেন। এমনও নয় যে ঘটনার পরে তদন্ত হয়নি। এমনও নয় যে সুপ্রিম কোর্ট বা সিবিআই প্রমাণ করে ছেড়েছে যে অন্তত ওনার ছত্রছায়া থাকা লোকজনই এই ধর্ষণ বা খুন করেছেন, কোনোটাই নয়। কিন্তু মনে হচ্ছে সম্রাট আলেকজান্ডার দেখা করতে এসেছেন পরাজিত পুরুর সঙ্গে। তিনি শর্ত দিচ্ছেন, তিনি কোথায় কোনখানে কিভাবে তার সঙ্গে কথা বলবেন তা ঠিক করে দিচ্ছেন। গত 2 দিন ধরে এই ন্যাকামো চলছে। কেন, কোন চুরির দায়ে ধরা পড়েছেন নির্বাচিত মুখ্যমন্ত্রী? গতকাল দুপুরে রাজ্যের মুখ্য সচিব যে চিঠি জুনিয়র ডাক্তারদের পাঠালেন তাতে কি ছিল? পরিষ্কার করে লেখা ছিল যে তারা 15 জন আসতে পারেন, আর আলোচনা লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। লাউড অ্যান্ড ক্লিয়ার। তো ওনারা বিনি পয়সায় নেমন্তন্ন বাড়ির মতো 15-র জায়গাতে 34 জন চলে গেলেন, বেশ। তারপর বায়না আমাদের বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে, মানে সরকারি ফাইল খুলে এই আলোচনার মধ্যে যা যা দেখানো হবে তা প্রত্যেকে দেখবে, আর সেই লাইভ স্ট্রিমিং না হলে আমরা খেলবো না। হয়ে গেল মিটিংয়ের দফা রাফা। ওনারা কেন এসেছিলেন বোঝা গেল না, কেন গেলেন তাও বোঝা গেল না, বৈঠক বাতিল হলো, সেটাই বিষয় আজকে। লাইভ স্ট্রিমিং না হলে আলোচনাতেই বসবো না। আরজিকরে অন ডিউটি তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন, প্রতিবাদে উত্তাল আরজিকর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত। দিদির বিচারের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। ঘটনার একদিন পরেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে মামলা চলে যায় সিবিআইয়ের হাতে। আরজিকরে আর্থিক দুর্নীতির মামলায় ইডি গ্রেফতার করেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এরই মধ্যে আরজিকর মামলায় 3 মাস শুনানি হয়ে গিয়েছে। শেষ শুনানিতে সুপ্রিম কোর্ট 10 সেপ্টেম্বর গত মঙ্গলবার বিকেল 5টার মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেবার ডেডলাইনও দেয়, কিন্তু কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামে রাজ্য সরকারও। চিঠি চাপাচির পর গত 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 4:45 নাগাদ রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সময় স্থির হয়। স্বাস্থ্যভবন থেকে নবান্নে পৌঁছয় আন্দোলনকারী চিকিৎসকদের এক প্রতিনিধি দল। 15 জনের বদলে 34 জন জুনিয়র চিকিৎসক চান বৈঠকে যোগ দিতে, কিন্তু শেষমেশ ভেস্তে গেল নবান্নের বৈঠক। নবান্নের সভাঘরে অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী, বাইরে দাঁড়িয়ে আন্দোলনকারীরা। বৈঠকে লাইভ স্ট্রিমিং না হলে ভেতরে ঢোকা যাবে না, মুখ্য সচিব মনোজ পান্ত, ডিজি রাজীব কুমারের বোঝানোর পরও গো ধরে রইলেন তারা। শেষমেশ হলো না বৈঠক। বাসে করে আবারও স্বাস্থ্যভবনের সামনে ফিরে এলেন আন্দোলনকারীরা। বজায় রইল সে অচলাবস্থা। এবার প্রশ্ন, এতে কি লাভ হলো? রাজ্যের সরকারি হাসপাতালে 7,000 জুনিয়র চিকিৎসকের দেখা নেই। দূর দূরান্ত থেকে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করতে আসা গরিব মানুষদের বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে। সরকারের দাবি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে অনেকে। অতিরিক্ত কাজের চাপ বেড়েছে সিনিয়র ডাক্তারদের, বেড়েই চলেছে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধ। কিন্তু এই পরিস্থিতি কি অনন্তকাল ধরে চলতে পারে? 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি। ওই শুনানিতে শীর্ষ আদালতে দাঁড়িয়ে কি জবাব দেবেন জুনিয়র ডাক্তাররা? তারা কেন কাজে ফেরেননি? তখন কাঠগড়ায় লাইভ স্ট্রিমিংকে তুলে ধরবেন আন্দোলনকারীরা? কেবল রাজ্য সরকার জুনিয়র ডাক্তার দুপক্ষের দর কষাকষির জন্য চিকিৎসা পাবেন না গরিব মানুষরা? এবার বোধহয় ভেবে দেখার সময় এসে গিয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। আজ এতদিন ধরে এই কাজই তো করছি, লাইভ, ডেফার্ড লাইভ, অনলাইন, অফলাইন। ওই ডাক্তারবাবুদের চেয়ে একটু বেশি তো বুঝি, কিন্তু এই গোটা ঘটনাতে ওনাদের দাবির কোনো সারবত্তা বুঝতে পারলাম না। জানিয়ে রাখি, ব্যক্তিগতভাবে আমি মনে করি আরজিকর কর্তৃপক্ষের বড় রকম গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটতে পারত না। সাংবাদিক হিসেবে এটাও জানি যে এই সরকারি হাসপাতালগুলোতে আগেও ঘুঘুর বাসা ছিল, আজ সেখানে পুরনো ঘুঘু পাখিরা চলে গিয়ে নতুন ঘুঘু পাখিদের বাসা তৈরি হয়েছে। আমি নিজে 14 তারিখে রিক্লেম দ্য নাইটে গিয়েছি,
বলতে দ্বিধা নেই, থাকার কথাও নয় যে আমি উই ওয়ান্ট জাস্টিস বলেছি। কিন্তু সেই ন্যায়ের আন্দোলন আজ যেখানে গিয়ে পৌঁছেছে তা স্রেফ ক্ষমতা দখল, চেয়ার দখলের লড়াই। দুদল বৈঠকে কখন বসে? প্রথম যখন বসে তখন একদল বাধ্য হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গিয়ে ভার্সাই সন্ধিতে বসেছিল, পরে বিশ্বযুদ্ধে ফ্রান্স নতজানু হয়ে বসেছিল জার্মানির সামনে, হিটলারের সামনে। পুরু হেরে গিয়ে রাজার প্রতি রাজার ব্যবহার ইত্যাদি চাইলেও আলেকজান্ডারের কাছে নতজানু হয়ে বসেছিল। আর দ্বিতীয় বর্ষে যখন দুই পক্ষই এই আলোচনা থেকে এক মীমাংসা বার করতে চায়, এক সমাধান সূত্র বার করতে চায়। প্রথম ক্ষেত্রে আলোচনা হয় না, এক পক্ষের আদেশ বা নির্দেশ হয়, তাতে একে অন্যের ওপর কোনো বিশ্বাস থাকে না, থাকার কথাও নয়। কাজেই এক সন্দেহ ঘিরে থাকে দু পক্ষেই। আর যদি খোলা মনে এক আলোচনার কথাই ভাবা হয়, তাহলেও যদি সন্দেহ থাকে তাহলে সেটা আলোচনা হয় না, অমন আলোচনার চেয়ে না হওয়াই ভালো। কিন্তু তারপরেও কোথাও পরে কোনো ভ্রান্তির কথা এড়াতেই সম্ভবত রাজ্য সরকারের পক্ষে এক প্রস্তাবে ভিডিও রেকর্ডিংয়ের কথাও বলা হয়, যা আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধিরা মানতে রাজি হননি বলে চলে গেলেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা জানার পরেও যে আন্দোলনকারী ডাক্তারেরা আলোচনাতে এলেন তারা সেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হচ্ছে না বলেই সেই বৈঠকে যোগ দিলেন না। ওনারা কি সত্যি এই আলোচনাতে যোগ দিতে এসেছিলেন? আপনাদের কি মনে হয়? শুনুন মানুষজন কি বলেছেন। কি আলোচনা হতো সেটা তো বোঝা গেল না। এখন যদি যেত তাহলে একটা আলোচনার বোঝা যেত যে এই বলতে যাচ্ছে মুখ্যমন্ত্রী, সে মতো একটা কিছু একটা সমাধান বেরিয়ে আসতো। এমনি ঘটনা ঘটেছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যেসব জুনিয়র ডাক্তাররা বসছিলেন তখন সেটা লাইভ স্ট্রিমিং হয়েছিল। তাহলে এবারে লাইভ স্ট্রিমিং না হওয়ার তো কোনো ব্যাপার ছিল না, আপত্তিটা কোথায়? উভয়ের একটা কম্প্রোমাইজ করা একান্ত দরকার, তাতে আমার মনে হয় ভালো হবে। লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা একদম পুরো নাটকীয় মানে রচনা করাই হয়েছে এরকমই বলা যেতে পারে। এটা যদি করারই হতো তাহলে আগে করা উচিত ছিল। এরা তো আগে থেকে জানতো যে লাইভ স্ট্রিম হবে না, তাহলে পরে আবার গিয়ে লাইভ স্ট্রিমের দাবি করাটা কি? এগুলো তো অকারণ, এগুলো তো মানে হয় না। সভাস্থলে সভাঘরের ভেতরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন, কিন্তু ডাক্তাররা সভাঘরে পৌঁছায়নি, বাইরেই তারা আলোচনা করছিল। তো বিষয়টা ভীষণ বর্ষাকাতর, আমরা সাধারণ মানুষ, আমরা চাই ডাক্তাররা ডাক্তারের জায়গায় ফিরে আসুক। তারা ন্যায্য, এই মেয়েটা যে মারা গেল একজন মানে প্রতিভাবান মেয়ে, সে একজন জুনিয়র ডাক্তার ছিল, ভারতবর্ষের ভবিষ্যৎ হতে পারত, তার ন্যায্য বিচার হোক। লাইভ স্ট্রিমিংয়ের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তারা যে স্বচ্ছতার জায়গাটা সেটা সমানভাবে সব মানুষের কাছে তার এবং আরও যেমন যারা আছে তাদের কাছে রাখতে চেয়েছে। যাওয়া উচিত ছিল, তারপরে কি হতো সেটা পরের সিদ্ধান্ত তারা নিতে পারতো আর কি। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বা চিকিৎসা পাচ্ছে না, আপনার দ্রুত সম্ভব তাদের চিকিৎসা করুন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্তত বসে আপনারা সেটা সমাধান করুন। আলোচনা করতে গেছিল না, এটাকে জিয়ে রাখতে চাই আন্দোলনটাকে, এটা পুরো পরিষ্কার হলো না গতকালের ঘটনাকে কেন্দ্র করে। আলোচনা সাপেক্ষে যে মেন পাঁচটি দাবির সাপেক্ষে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসা উচিত। গেলে এটা সবথেকে বেশি মনে হয় বেটার হতো, মানে গেলে মানে সবাই সাধারণ মানুষ সুবিধাটা পেত, মানে সাধারণ মানুষের কোনো ক্ষতি হতো না। মুখ্যমন্ত্রী দুয়ার অবধি যখন পৌঁছে গেছিলেন ওনার, আমার মনে হয় ওনার সঙ্গে বসাটাই খুব বাঞ্ছনীয় ছিল। আলোচনা সেই সঙ্গে আন্দোলন করছে করুক, পাশাপাশি চিকিৎসাটা চালিয়ে যাক। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে এইটুকুই আমরা চাই। বৈঠক করা উচিত ছিল, নালে সাধারণ মানুষের ক্ষতিই হচ্ছে, লাভ হচ্ছে না। মিটিংয়ে না গেলে হবে? মিটিংয়ে শুধু আপনি না যান, অন্য সব কি হবেই না। এদের দাবিটা যথেষ্ট যুক্তিযুক্ত, যেটা লাইভে দেখানো উচিত, জনগণকে দেখানো উচিত যে ব্যাপারটা কি হয়েছে বা ওনার মতামত কি, উনি কি চাইছেন। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুনিয়র ডাক্তাররা যদি বসতেন আলাপ আলোচনা একটা সমস্যার সমাধান হতো। আজ শুক্রবার, মঙ্গলবার আবার আদালত বসছে, মধ্যে তিন দিন। সুপ্রিম কোর্টে এই মামলা বসার পরেই বিচারক জানতে চাইবেন জুনিয়র ডাক্তারের আলোচনাতে বসেছিলেন কিনা। কারণ গত শুনানির সময় বিচারক যখন এই সংক্রান্ত নির্দেশ দিতে গিয়ে বলেন যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, তখন এই ডাক্তারদের উকিল আরও একদিন সময় চেয়েছিলেন, কিন্তু তারা যোগ দেননি, উল্টে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই রিপোর্ট জমা হবার পরে সুপ্রিম কোর্ট খুব কড়া নির্দেশিকা জারি করবে, এটাই স্বাভাবিক। কাজেই মধ্যে তিন দিন,
জুনিয়র ডাক্তারদেরই এবার এগোতে হবে, আলোচনাতে বসতে হবে। আজকে এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।